আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সম্মানিত ভাই বোন, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দোয়ায় আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু অ্যাক্সেসিবিলিটি ব্লগ। যো আজকে আপনারা যে ভিডিও দেখতে পারবা সেই ভিডিওটা হচ্ছে ডাহা শহর, ডাহা টাউন, ডাহা সিটি, ডাহা ট্যুর দেখবা আপনারা, আশা করি ভালো লাগবো। তো আপনারা দেখতে পারা এই মুহূর্তে আমরা ডাহাত আছি। ঢাকা আমরা গেছি গতকালকে আইসলাম, বাদে হোটেলে গেছি, হোটেল তোনে বাদে বিকালে টাইম লাঞ্চ টাইমও আমরা ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাওয়ার ফতে যেগুলো ভিউ দৃশ্য ঢাকা শহরের আপনারা দেখতে পারবা। আর সবচেয়ে ভালো লাগছে যে দৃশ্যটা, যে ভিউটা, আপনারা যদি লগে থাকেন ফুল ভিডিওটা দেখুন, তা আশা করি আপনার মাঝে ভালো লাগবো। আশা করি আজকে ব্লগসটা এনজয় করতে পারবা। তো আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো, অ্যাক্সেসিবিলিটি ব্লগসের লগে যারা আসেন আপনারা আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর যারা এখনও যুক্ত না, কানেক্ট নাই, আপনারা কানেক্ট হয়ে যাবা, যুক্ত হয়ে যাবা, অল নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। নিয়মিত যারা সাপোর্ট করা না বা কররা আপনারা অসংখ্য ধন্যবাদ। আর যারা সাপোর্ট করতে চাইরা প্লিজ সাপোর্ট করবা, সাবস্ক্রাইব করিয়া, সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো দেখতে পারা সকা মানে লাঞ্চ টাইম আমরা হোটেল তো বাড়াইছি, বাড়াইয়া অনেক কিছু চা পানি খাইছি, কলা দি বিস্কুট ওগুলা খাইছি, খাইয়া আস্তে আস্তে আমরা কারো উঠিয়া আমরা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিছি, আপনারা দেখবা। আর সবচেয়ে ভালো জিনিস যেটা আমার কাছে লাগছে, নিউ ফ্লাইওভার যেটা করছে দেখলে বুঝবা যে একটা বাংলাদেশের কোনো ফ্লাইওভার না, একটা দেখবা যে হয়তো কোনো এক উন্নত মানের একটা দেশের কোনো একটা ফ্লাইওভার বা রাস্তা যে রোড হর হয়েছে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। ওলা যদি সুন্দর সবসময় রাখি দিতে পারেন, তাহলে কম্পেয়ার করলে বুঝবো যে মিডল ইস্ট লাগান, মালয়েশিয়া, থাইল্যান্ড বা মিডল ইস্টের লাখান বা ইউরোপিয়ান দেশের লাখান মানে রাস্তাঘাট হয়ে গেছে ক্লিন পরিষ্কার। তো যাই খুব ভিউয়ার্স, একটা এই দৃশ্যটা মিস করবা না আপনারা, রোড রোড সাইড ভিউ, স্ট্রিট ভিউ, এরপরে আশেপাশে যা লং ড্রাইভ যে রোড ট্রিপ আছে এগুলো আপনারা মিস করবা না। আপনারা দেখতে থাকতে ও হোটেলে আমরা আসতাম, যে হোটেল দেখাইলাম একটা ও জায়গাতেও আসতাম আমরা রাত্রে, ও বিল্ডিংও আসলাম দেখে এটা। আশা করি আপনারা যারা এখান আইসইন তাকসইন আপনারা চাইলে কমেন্ট করি আমার জানাইতে পারবা যে আপনারা ওই হোটেল আইসইন, এই জায়গা তাইসইন। তো যাই হোক, আপনারা আশা করি ঢাকা শহর যারা মিস করা আশা করি ভালো লাগবো, আমাদের দেশ বাংলাদেশ ঢাকা। তো যে যে যেখানে আসইন ইউরোপের দেশ বা মিডল ইস্ট যে যেখান তুমি আমার ভিডিওটা আজকে দেখরা, আশা করি আপনারা যারা বাংলাদেশ মিস কররা আশা করি সবার ভালো লাগবো, এনজয় করবা। আর আমি আপনার রাস্তা দিয়ে বিদায় নিমু গিয়ে, আর আপনারা আমার কন্টিনিউয়াসলি ফুল ভিডিওটা দেখবা, ভিডিওটা হচ্ছে গিয়া নিয়ারলি 17 মিনিট ওভার, আপনারা কষ্ট করে দেখি নিবা। দেখলে আপনারা যে ফ্লাইওভারের কথা মাতিছি, যে ফ্লাইওভারের যে ট্রিপ দেখবা আপনারা, আশা করি একটা দেখলে ভালো লাগবো। আপনারা ইমাজিন করতে পারতা নাই যে এত সুন্দর করে হয়েছে, এত ভালো লাগছে। যদি সময় থাকতো, টাইম থাকতো, তাহলে আরও ট্যুর দিলাম মনে, কিন্তু আমরা যাওয়া গিয়ে লাগছে ঢাকা টু সিলেট। তো আগে আসলাম সিলেট টু ঢাকা, আজকের পর্ব দেখতে পারা ঢাকা, আর ঢাকা টু সিলেটের পর্ব দেখবা আপনারা। তো আশা করি আপনারা লগে থাকোকা, আর আমি আপনার সাথে বিদায় নিয়ে গিয়ে আর কন্টিনিউসলি ভিডিওটা দেখোকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড প্লিজ স্টে কানেক্টেড, স্টে টিউন। আল্লাহ হাফিজ।